ফ্রংপুর নগরীর নাজির দিগর এলাকার আরিফুল ইসলাম আরিফ পেশায় সবজি বিক্রেতা হলেও মাঠেঘাটে গান গাওয়া তার নেশা অনেক মনে ছোট বাপরি রে অনেক মনে মাদা বাপুরি রে বাপর

ওবা না হইলে আরও আরিফুল জানান তরুণ বয়স থেকে গান গাওয়া শুরু করেন তিনি তবে অন্যান্য গানের থেকে ভাওয়াইয়া গানকে বেশি ভালো লাগায় আঁকড়ে ধরেছেন এই লোকসঙ্গীতকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ধান কাটতে যাই ওটাও লোকজন ধরে এই আরিফ এদিকে যাই যাইয়া মনে করেন গান শুরু করে দেয় গান শুরু করে দিলে উমরাও কাজ করে আমার দিয়ে মনে করেন যে যাই যা এটা খায় আর পাই দি কি কী গান গানে এটা গান খয়া যায় গান খোয়া পান টান খায়া যা চাটা খাওয়া যায় এই শুরু করি এই আস্তে আস্তে গান কইতে 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 এত দূরে আলছি এখন দোকানদারি করি লালবাঘাড়ের দোকানদারি করি আমি লালবাঘাড়ের দোকানদারি করতেও দোকানদারি করি আমি সবজির দোকানদারি করি সবজির দোকানদারি করি মনে করেন যে দোকানদারি করি প্রায় মোটামুটি ছাত্র স্যার কার স্যার সবাই পরিচিত হয় আস্তে আস্তে গান করতে করতে নাম আরিফ সাহেব তোমার যদি গান না খান তো তোর দোকানদারি কেমন করিতে খরচ করবো এই গান শুরু করিয়ে দেয় স্যার খরচ করে আরও দু চারজন এসে খরচ করে মানুষ উপভোগ পায় আনন্দ পায় এই জন্য আমার কাছে আইসি খরচ বরজ করে গানও শোনে স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আরিফুলের সংসার গান না গাইলে যেন সকালের শুরু কিংবা রাতে ঘুম আসে না আরিফুলের তারই পাগলা স্বভাবের কারণে অনেক সময় বিরক্ত হয় পরিবারও তারপরও আরিফুলের ভালো লাগাই সকলের ভালো লাগা ছেলে গান গান সবখানে করে এটা সবাই বলে ভালো আমি বিয়ে হওয়ার পর দেখতেছি খুব গান গায় আশেপাশে গান করে বেরায় বাড়িতে সবাই বিরক্ত হয়ে যায় ধর যখন বিরক্ত হয়ে যায় তখন সবাই বাড়ি থেকে বেড়া যায় একলা একলা গান গায় আর যখন গান গাওয়া আসে তখন বাড়িতে সবাই বাড়ি দেখে শখ পূরণ হয় ওরা আশিবার ঘুমাইবে গান না করলে ঘুমাই ধরে না আয় আর স্থানীয় লালবাক বাজারে প্রতিদিন সবজি বিক্রি করেন নারিফুল মন চাইলে ক্রেতাদেরও শোনান গান আবার কেউ কেউ তার গান শুনতেই তার দোকানে সবজি কিনতে আসেন নগদে পাঁচশো টাকা বা বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার আমি ছোটোবেলা থেকে দেখি উনি গানের প্রতি খুব একটা ঝোঁক ওনার গ্রাম বাংলার যে গানগুলো আছে ভাওয়াইয়া গান আমাদের রংপুরের উনি যে যে কোনো কাজের সময় ধান কাটা বলেন আলু চাষ বলেন যে কোনো সময় ওনাকে দেখি শুধু গান বলা তা আমি অনেক ওনার পিছনে অনেক ছোটবেলায় যখন ছিলাম ওনার পিছনে পিছনে অনেক সময় গিয়ে যাইতাম আমি আমরা আনন্দ পাই আমরা শুনি আমরা বসি দেখি শুনি আমরা বলি আরো যে আরো দুইটা কও ভাই শুনি আমরা এখন আরিফুলকে বিভিন্ন জায়গায় গান গাইতে আমন্ত্রণ জানানো হয় গান গেয়ে কারো কাছে পারিশ্রমিকও নেন না তিনি ইচ্ছে টেলিভিশনে গান গাওয়ার আব্দুর রশিদ জীবন সময় সংবাদ